মিডওয়াইফারি কাউন্সিল থেকে পরিচালক এই তারপরে প্রেসিডেন্ট থেকে পদ থেকে নন ক্যাডার ক্যাডার পদগুলো সরি অপসারণ করে নন ক্যাডার আমাদের নার্সদেরকে পদোন্নতির মাধ্যমে পদায়ন করা, এটি হলো আমাদের এক দফা দাবি। এই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবির সাথে সরকারের কোনো অর্থনৈতিক সম্পর্ক নাই। আমাদের শুধু একটা মাত্র এখন একটা যে দাবি চলতেছে সেটা হলো আমাদের যোগ্য নার্সকে সঠিক জায়গায় পদায়ন করা। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। নার্স কেন রাস্তায়, নার্স কেন রাস্তায়, এক দফা এক দাবি মানতে হবে, মানতে হবে। অনেকভাবে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা মণ্ডলী বসেছেন এবং আশ্বাস দিয়েছেন, যার জন্য আমাদের আন্দোলনের ধারাবাহিকতা কিছুটা হয়ে স্থবির হয়ে গেছে। আমাদের লাস্টে যে ইনফরমেশনটা ছিল যে এখানে হচ্ছে প্রাথমিকভাবে দুইজন পরিচালক মহোদয়কে পদায়ন করা হবে এবং এটার প্রেক্ষিতে আমরা মানে স্থগিত করেছিলাম কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক, কিন্তু বর্তমানে দেখা গেছে যে দুজনকে দিয়েছেন তারা হচ্ছে হলো কি বিভিন্ন পদে নিয়োজিত আছেন। আমাদের দাবি হলো একটা, আমরা এখন বর্তমানে যে আমাদের আন্দোলন চলছে এক দফার আন্দোলন, নার্সিং হোম মিডওয়াইফারি কাউন অধিদপ্তর থেকে মহাপরিচালক পরিচালক সহ নার্সিং হোম অধিদপ্তর নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে পরিচালক এই তারপরে প্রেসিডেন্ট থেকে পদ থেকে নন ক্যাডার ক্যাডার পদগুলো সরি অপসারণ করে নন ক্যাডার আমাদের নার্সদেরকে পদোন্নতির মাধ্যমে পদায়ন করা, এটি হলো আমাদের এক দফা দাবি। এই এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই দাবির সাথে সরকারের কোনো অর্থনৈতিক সম্পর্ক নাই। আমাদের শুধু একটা মাত্র এখন একটা যে দাবি চলতেছে সেটা হলো আমাদের যোগ্য নার্সকে সঠিক জায়গায় পদায়ন করা। যাদের আজকে প্রশাসনে ক্যাডারদেরকে দেওয়া হয়েছে এই ক্যাডারদেরকে বাহিরে রেখে আমাদের যোগ্য নার্সকে পদায়ন করার জন্যই আজকে আমরা রাজপথে এসেছি। আমাদের দাবি, আমরা বিগত দিন আন্দোলনে এক দফা দাবি নিয়ে আমরা এই আন্দোলন চালিয়েছি, মাঝখানে আমাদের দাবিটা আশ্বাস দিয়েছিলেন আমাদের দাবি মেনে নেবেন কিন্তু মেনে নেওয়া হয় নাই, তাই আমরা রাস্তায় আবারও নেমে এসেছি। আমাদের দাবি একটাই যে আমাদের যোগ্য নার্সকে যাচাই বাছাই করে, আমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত আছে। আমরা সকল নার্সরা যে একটা দাবি নিয়ে আমরা সমবেত হয়েছি তার মূল কথা হলো আমাদের এক দফা আমাদের ডিজিএনএমের মহাপরিচালক থেকে দৈরা যে চারজন পরিচালক আছে প্রত্যেকটা পদে আমাদের নার্স যোগ্য নার্সদের পদায়নের মাধ্যমে আমরা যেন সেখানে যোগ্য নার্সদের পদ পদায়ন করা হয় সেটি আমাদের মূল দাবি। এবং আমাদের বিএনএমসিতেও আমাদের যে নার্স যেই আমাদের যে রেজিস্ট্রার এবং প্রেসিডেন্ট আছে ওখানেও আমাদের যোগ্য নার্সদের থেকে পদায়ন আমাদের চাই।